সাগর পারের মুসলমান ওই কবর প্রথম রজনী কত ভয়াবহ হবে আমি একটা ছোট্ট উপস্থাপন করি আহা দুনিয়াটা বড় কঠিন জায়গা বাপ বড় কঠিন একটা বাস্তব ঘটনা থেকে আমি আপনাদেরকে শোনাই বাজানো ওই যে আমাদের পদ্মা নদী দিয়ে এখন তো পদ্মা সেতু প্রধানমন্ত্রী সরকার করে দিয়েছে ওই নদী পার হয়ে যাওয়ার সময় কত নৌকা ডুবে মানুষ মারা গেল কত মানুষ ওই নদীর মধ্যে ডুবে ডুবে মারা গেল কত মা সন্তান হারাইল কত সন্তান মা বাবা হারাইল কত সন্তানের কোলের মধ্যে বাবা মা হারিয়ে গেল বাবা মার কোল থেকে সন্তান হারিয়ে গেল এই কবর কত ভয়াবহ হবে তার একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে শোনাই বাবা মুসলমান খুব মনোযোগ দিয়ে মা বোনেরা শুন ওই পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবে গেল কয়েকশো মানুষ পানির মধ্যে ভেসে গেল পদ্মা নদীর পানিগুলি বড় ঘোলা হয় এবং বর্ষাকালে খুব ঘন হয় লঞ্চটা যখন ডুবে চলে গেল কত মানুষ মারা গেল কিছু মানুষ সাত্রী উপরে আসছে সাংবাদিক একজন মধ্য বয়স্ক 40 বছর এক লোককে জিজ্ঞেস করলো আমার বয়সই হবে লোকটা একবার হুশ আসে আরেকবার বেহুশ হয়ে যায় আর শুধু হুশ আসার পরে চিৎকার মেরে কেঁদে বলে আহা আমি জীবনের সব হারাইছি আমার কিছুই নাই আমি একা হয়ে গেছি আমার কিছুই নাই আমি সব হারিয়েছি আমার কেউ নাই সাংবাদিক জিজ্ঞেস করলো ভাই কে কে মারা গেছে বলবেন কি তখন ওই লোকটা ডাক দিয়ে বলে সাংবাদিক আমার স্ত্রী ছিল আমার দুইটা সন্তান একটা ছেলে আর একটা মেয়ে চাকরিতে জয়েন করার জন্য আমরা ছুটি কাটিয়ে ঈদের বাজার ঈদের সময় লঞ্চটা ডুবেছি ছুটি কাটিয়ে আমরা পরিবার সহ ঢাকায় ফিরতেছিলাম সাংবাদিক ঢাকায় যখন ফিরতেছিলাম এই তুফানে লঞ্চটা সাগরের নদীর মধ্যে পদ্মা নদীর মধ্যে ডুবে গেল আমি জানালার পাশে বসা ছিলাম আমার কোলের মধ্যে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসে আছি আমার স্ত্রী আমার ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে বসে আছি স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি আমি জানালার পাশে বসে আছি লঞ্চটা কায়ত হয়ে যখন ডুবে গেল আমি জানালা ধরে ফেললাম আমার স্ত্রী ঘোলা পানির মধ্যে হারিয়ে গেল কোথায় গেল আমি আর বলতে পারলাম না আমার মেয়েটা কোলের মধ্যে ধরে রাখছিলাম সাংবাদিক শোনো গো এই বাচ্চাটাকে যখন আমি আমার কোলের মধ্যে ধরে রাখছি একটা হাত দিয়ে জানালা ধরলাম বের হইতে আমি পারি না কারণ প্রচন্ড তুফানে খরস্রোতা নদী পদ্মা তারপর লঞ্চের মধ্যে ঘোলা পানি আমি এক হাত দিয়ে বের হওয়ার মতো শক্তি আমার হাতে নাই চেষ্টা করলাম কিন্তু পারলাম না তখন আমার জীবনের সাথে আমার হৃদয়ের সাথে আমার বিবেকের সাথে আমার যুদ্ধ লেগে গেল আমি চিন্তা করলাম আহা আমি যদি এখন ছেলেটাকে মেয়েটাকে ছেড়ে দেই তাহলে আমি বেঁচে যাব আর মেয়েটাকে যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি আমিও মারা যাব মেয়েটাও মারা যাবে কিন্তু আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি সাংবাদিক আমি ওই নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে লাগলাম একটা পর্যায়ে লড়াই করে করে আমি ক্লান্ত হয়ে আমি ব্যর্থ হয়ে গেলাম আমি পরাজিত হলাম সাংবাদিক আমি আমার মেয়েটাকে ছোট্ট কলিজার টুকরা সন্তানটাকে পদ্মা নদীর মধ্যে লঞ্চের মধ্যে ছেড়ে দিল আহা একটা বাবার জন্য জীবনে কতটুকুন কঠিন সময় হলে নিজের সন্তানকে পানির মধ্যে চোখের সামনে ছেড়ে দিয়ে চলে আসা লাগতে চাস যেই সন্তানকে একজন বাবা মা কলিজার ভিতর থেকে ভালোবাসে সেই সন্তান থেকে আজ বাবা নিজেই পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসতেছে কত কঠিন জীবন জীবনে কত বড় কঠিন বুঝেন তো একজন বাবা নিজের জীবনের চিন্তায় সন্তানকে পানির মধ্যে ছেড়ে দিল তাহলে এই কবরটা কত কঠিন হবে
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. এই কোরআন কার কালাম? জোরে জোরে সন্দেহ কি আছে? আল্লাহর কালাম। কি আল্লাহ? কি আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ বোঝা উচিত। এখান থেকে সমুদ্র কতটুকু দূরে হবে? এক কিলো, দেড় কিলোই ধরলাম। এখান থেকে সমুদ্র মাত্র দেড় কিলো। এই বঙ্গোপসাগরের পরে আরেকটা সাগর আছে, ভারত মহাসাগর। তার মানে আপনারা একেবারে পৃথিবীর স্থলভাগের শেষ প্রান্তে আপনারা বসবাস করতেছেন। পৃথিবীর স্থল ভাগের একবারে শেষ প্রান্তে আপনারা বসবাস করেন। এখান থেকে সাগর মাত্র দেড় কিলো। এই সাগর পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন টন মন পানি, পানি পানি, অনেক প্রজাতির মাছ, অনেক প্রজাতির সৃষ্টি সমুদ্রের ভিতরে। বলেন একচ্ছত্র অধিপতি কে? আওয়াজ তুলে বলেন কে? সমুদ্রের ভিতরে শত কোয়ালিটির মাছ আছে, খাবার দেয় কে? না আপনারা দিয়ে আসেন, সুযোগ আছে, দেয় কে? একমাত্র সমস্ত সৃষ্টি পঁচাশি হাজার প্রজাতির সৃষ্টি আল্লাহ পাক তৈরি করেছেন জীবের ভিতরে, সবাইকে আল্লাহ খাবার দেয়, একমাত্র মানুষই খালি হাই হুতাশ করে। আপনার বাড়ির কুকুর, এই কুকুরটাকে আপনি খাবার দেন, সকালে দেন, দুপুরে দেন, দেন বা না দেন, সে আপনার বাড়ি পাহারা দেয়। ও মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ আপনারা বাঁশখালীর মুসলমান, সমুদ্রের পারে একেবারে, আমি জানি না আজ এখানে আমাকে এসে ওয়াজ করা লাগবে, একেবারে সমুদ্রের পারে এনে আপনারা আমাকে ভিড়িয়ে দিয়েছেন আজ রাত গভীর রাত্রিবেলা। বাঁশখালীর মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়। অনেক মা বোনেরা ঘরের মধ্যে বসে অথবা আপনাদের নির্দিষ্ট জায়গায় বসে আপনারা ওয়াজ শোনেন। বাবাজি, পাশে সমুদ্র, আপনারা স্থলভাগের জমিনের, পৃথিবীর স্থলভাগ এই ভাগের একেবারে শেষ প্রান্তে আপনারা আছেন। এরপরে আর কোনো জমিনের অস্তিত্ব দুনিয়াতে নাই, স্থলভাগ নাই, এরপরে শুধু পানি আর পানি, পানি আর পানি। বলেন এই মহাসমুদ্র কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজত্ব আছে? এই ভারত সাগর বলেন আটলান্টিক প্রশান্ত, পৃথিবীর বড় বড় সাগরগুলি মহাসাগর, সাগর মহাসাগর যাই বলেন না কেন, পৃথিবীর যত রাজা বাদশাহ বলেন না কেন, এই সমুদ্রের মধ্যে কারো কোনো কর্তৃত্ব নাই। এখানে যত বড়ই রাজা হোক না কেন, সমুদ্রের মধ্যে কোনো রাজাগিরি চলে না। আসতে বলেন কেন, জোরে বলেন। এই সমুদ্রের ভিতরে বিরাট বড় বড় টর্নেডো, অনেক বড় বড় তুফান আপনাদের জীবনে চলে গেছে, কেউ কোনোদিনই তুফান ঠেকাই দিতে পারে নাই। যিনি ঠেকান সেই মালিকের নাম হলো আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে সেজদা হবে কার জোরে বলবেন সেজদা হবে কার জিকির হবে কার ইবাদত হবে কার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু وبالوالدين إحسانا কষ্ট হচ্ছে আপনাদের কোরআন শরীফ ভালো লাগে কিনা আমি কোরআন থেকে বেশি আলোচনা করতে পছন্দ করি এই জন্য আল্লাহর কালামের উপরে সৃষ্টির মধ্যে আর কোনো দলিল নাই এই কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই এটা সবচেয়ে মজবুত দলিল পৃথিবীর আকাশ ভেঙে যাবে এই জমিন আগুন লেগে জমিন পুড়ে যাবে আপনাদের পাশেই 1.5 কিলোমিটার দূরে বিরাট বড় বঙ্গোপসাগর ভারত মহাসাগর আটলান্টিক প্রশান্ত পৃথিবীর এই বড় বড় সাগরগুলি শুকিয়ে যাবে খোদার কসম করে বলি সব ধ্বংস হবে কিন্তু আল্লাহর কালাম কাদিম বাণী বাক্য কোনদিনও মিথ্যা হতে পারে না এটা একেবারে চরম বাস্তব আর সত্য কথা বলেন ঠিক কি না পৃথিবীর মধ্যে উন্নত বিশ্ব যারা আজকে জ্ঞান বিজ্ঞানে বিরাট বড় পারদর্শী পৃথিবীর বড় বড় দেশেরা দামি দামি অস্ত্র বানায় মানুষ মারার জন্য তারা অস্ত্র বানায় রাশিয়া অস্ত্র বানাইলো সমুদ্রের মধ্যে অস্ত্র টানা ছেড়ে দিবে বোমটা সমুদ্রের মধ্যে টর্নেডো হবে বিরাট বড় বড় ঢেউ এসে বাংলাদেশে আসার মারবে বঙ্গোপসাগর যদি একটা ছেড়ে দেয় বোমাটা তাহলে পুরো বঙ্গোপের সাগরের পানিগুলি বাংলাদেশে আসার দিবে টর্নেডো সৃষ্টি হয়ে যাবে 30-40 ফিট বড় বড় টর্নেডো হবে তাহলে বিজ্ঞান এটাও আবিষ্কার করে ফেলল কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই কোনোদিন কোনো মানুষকে তারা জিন্দা রাখতে পারে নাই আল্লাহর কালাম বলছে কুল হুজুর আপনি বলে দেন পৃথিবীর যত বিজ্ঞান বলেন জ্ঞান বলেন মেধা বলেন আর ওরা আকাশে পালাক না কেন জমিনে লুকাক না কেন এই বঙ্গোপসাগরের নিচে পালাক না কেন ভারত সাগরের নিচে পালাক না কেন আটলান্টিক মহাসাগর আর বিরাট বড় জঙ্গল পাহাড়ের গুহা সপ্তম জমিনের নিচ পর্যন্ত সপ্ত আসাকের আকাশের উপরিভাগ পর্যন্ত সিদ্রাতুল মুনতাহার গাছের গোড়া পর্যন্ত আগা পর্যন্ত আমার বান্দা যেখানেই লুকাক না কেন ফা ইন্নাহু মুলাকিকুম মরণ তার সাথে মোলাকাত করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই কথা কন ঠিক কিনা রে বাসখালীর মুসলমান সমুদ্রের পারের মুসলমান এই সমুদ্রের কত তুফান কত মানুষের সমুদ্রের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে গেছে আর কোনদিন ফেরত দেয় নাই বাপ আহা কত জাহাজ এই সমুদ্রে তলিয়ে গেল আর কোনদিন ভেসে উঠল না কত টলা আর কত নৌকায় সমুদ্রে ডুবে গেল আর কোনদিন ভেসে উঠল না বাসখালীর মুসলমান কত মানুষ এই সমুদ্রের মধ্যে ভেসে চলে গেল কোনদিন কূল কিনারা আর পেল না অতএব আপনাকে যদি বাঁচতে হয় দুইটা জিনিস আপনাকে দুনিয়ার থেকে নিয়ে যাওয়া লাগবে এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল ইন্নাল্লাযীনা আমানু আমিলুস-সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ইমানের আমল নিয়ে যারা কবরে ঘুমাইছে মাটির নিচেও তারা সেরা মাটির উপরেও সেরা একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আরে আকাইদে আহলে সুন্নতুল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই এই জোরে বলেন কথা বলেন হাত উঁচা করে বলেন আহলে সুন্নাতুল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই কোন মা
আহলে সুন্নাতুল জামাতের আকীদা ছাড়া অলির জন্ম দিতে পারে নাই কথা বলেন খাজা মঈনুদ্দিন চিশতি নজদি না সুন্নি হ্যাঁ হযরতে দাতা গঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাইহি কি সিয়া না সুন্নি হযরতে শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কি লা মাযহাবি না সুন্নি বুঝে কবরে যায় বুঝে কবরে যান আমার ফরিদপুরের আঞ্চলিক ভাষা এসে যাবে এই মনে কিছু নিয়েন না কিন্তু আপনাদের এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ঘোড়ার ডিম আই না জানি আর সিলেটি ভাষা কি তো বা শোনা সকল লেও খাইতা না বিকেল লেও খাইতা আসাম বালা শুনছেন বউ করে সাহেব প্রত্যেকটা আঞ্চলিক ভাষাই সুন্দর মার ভাষা তো কি কথা ঠিক কি না এটা তো মার ভাষা ভালো লাগবে আমার ওয়াজের মধ্যে মাঝে মধ্যে আঞ্চলিক ভাষা এসে যায় ও সমুদ্রের পারের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আল্লাহ প্রথমে বলছেন ইমানের কথা আহলে সুন্নাতুল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা হ্যাঁ বা বুঝে তো যাওয়া লাগবে কারণ যে মাটির উপরে আজ বসে আছেন আগামী দিন এই মাটির নিচে ঘর হয়ে যাবে কবরের প্রথম রাত সাবজেক্ট হচ্ছে কবরের প্রথম রাত প্রথম রজনী এটা খুবই জটিল একটা সাবজেক্ট ভয়াবহ একটা সাবজেক্ট হায় কথাগুলি বলতে গেলে শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায় কোন দিন জানি রে প্রথম রজনী আমাদের এসে যায় এই মাহফিল থেকে ফিরার পথে ফিরে যাব কিনা কোনো গ্যারান্টি নাই কত বক্তা ফিরে যাওয়ার সময় কবরে চলে গেল কোনো দিন আর তারা ফিরে আসে নাই কত মুসল্লি মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় ফিরে চলে গেল আর কোনো দিন তারা ফিরে আসে নাই আপনাদের এই অঞ্চলে কত মানুষকে গোরস্থানে দিয়ে দিলেন কোনো দিন আর তারা ফিরে আসে নাই সমুদ্রের পানি কত মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেল কোনো দিন আর তারা ফিরে আসে নাই আগামী দিন আমরাও চলে যাব ফিরে আসার আর কোনো সুযোগ নাই আল্লাহ বললেন ওয়ালাই ইউয়াখখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহ ডেকে বলেন বান্দারে হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে এক সেকেন্ড থাকার মতো আর সুযোগ তোমার নাই একবার হায়াত যদি শেষ হয় দুনিয়াতে থাকার সুযোগ নাই দুনিয়ার থেকে একবার যদি চলে যাও আসার আর সুযোগ নাই দুনিয়াতে একবার যদি চলে যাও আসার আর সুযোগ নাই জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া কুল্লু নাফসিং দাইকাতুল মউত এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আছে ওই গভীর সমুদ্রের ভিতরে মাছ আছে বঙ্গোপসাগরের ভিতরে মাছ তিমি মাছ আছে বড় বড় মাছ আছে 500 বছর বাঁচলো মাছকে মরতে হবে ওকেও মরণের স্বাদ নেওয়া লাগবে অনেক প্রজাতির উদ্ভিদ আছে সৃষ্টি আছে পোকামাকড় আছে কাঁকড়া আছে ও বাপ ওদের মরণের স্বাদ নিতে হবে আপনার বাড়ির গরু ছাগল উর্দুম্বা ভেড়াং কুত্তা বিলেই যা কিছু আছে মরণের স্বাদ নিতে হবে বাড়ির পাশের যে আম গাছ আপনাকে 50 বছর ধরে আম দিল তাকেও মরণের স্বাদ নিয়ে নিতে হবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই কোনো সুযোগ নাই কবরের প্রথম রাত কেমন রাত হবে আপনার আর আমার এটা বোঝানোর জন্য আগে মরণ থেকে বুঝাই ও বাসকালীর মুসলমান খুবই মনোযোগ দেন মা বোনেরা ও মা আপনি যে সুন্দর পোশাক পরে সেজে গুজে
গহনা পাতি দিয়ে আপনাকে নিয়ে আসা হলো শ্বশুর বাড়ি। মারে আপনার ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে শাশুড়ি, মনে ব্যথা দিবেন না, এই বৃদ্ধ লোকটা আপনার কাছে তেমন কিছুই চায় না, একটু সহানুভূতি চায়। বিনিময়ে আপনার স্বামীর জন্য সে 40টা বছর পরিশ্রম করেছে। ও বোন আপনাকে বলছি, এই বৃদ্ধ মাটাকে আপনি ব্যথা দিবেন না, এই বৃদ্ধ মাটা আপনার স্বামীর পিছনে 40 বছর পরিশ্রম করেছে, পেটে ধারণ থেকে শুরু করে ওকে মানুষ পর্যন্ত বানাইতে একটা মায়ের হাড় ভাঙ্গনি খাটুনি খেটে বৃদ্ধ হয়ে গেছে। আজ সে কিছুই চায় না রে বোন, আপনার কাছে মাত্র একটু সহানুভূতি আর ভালোবাসা চায়। মনে ব্যথা দিয়েন না, ওনাকে ব্যথা দিলে মালিক বেজার হয়ে যাবে মালিক। ও বোন আজকে আপনি আসছেন এই দুনিয়াতে এই বাড়িতে, আগামী দিন এই বাড়ি থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে সাদা পোশাকে, আপনার দামি দামি গহনাগুলি রেখে যাওয়া হবে। বাংলাদেশে একজন ধনী মারা গেল করোনায়, আহা করোনার সময় মানুষ চেনা গেছে, একজন ধনী করোনার সময় মারা গেল, এই ধনী যখন করোনায় মারা গেল মারা দেওয়ার সময় সে 1,000 কোটি টাকার সম্পদ রেখে গেছে। 1 টাকা 2 টাকা না, 1,000 কোটি টাকা। একজন ধনী মারা গেল 80,000 কোটি টাকা রেখে, 80,000 কোটি টাকা। এখানে সবাই কেউ যদি বান্ডিল ধরে মাথায় বাঁধতে বস্তায় দেওয়া হয় তারপরে মাথায় করে নিতে পারবেন না। 80,000 কোটি টাকা রেখে কবরে চলে গেল একজন ধনী, এরকম হাজার হাজার ধনীরা কোটি 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 টাকা রেখে কবরে চলে গেল। করোনার সময় কবরে তারে নিয়ে যাওয়া হলো। ছেলেরা ওই যে সংস্থাদেরকে ফোন দিয়ে বলল, আপনারা আমার বাবার সৎ কাজ করে দেন, করোনা হয়েছে আমরা কাছে যেতে পারবো না, স্ত্রী গেল না, ছেলে গেল না, বেটার বউ গেল না, নাতিরা কাছে গেল না, তার মানে তার জীবনটাই 16 আনার 16 আনা বৃথা হয়ে গেল, তার জীবনের 4 পয়সাও কোনো দাম নাই, কথা কন ঠিক কিনা? দাম আছে? হ্যাঁ, আমার দিকে তাকায় কথা বলেন, দাম আছে? 4 পয়সা। কিন্তু যে গরিব লোকটা তার ছেলেকে আলেম বানিয়েছে, যে গরিব লোকটা আলেমের সাথে মিশেছে, যে সাধারণ লোকটা মারা গিয়েছে তার ছেলেটা আলেম না কিন্তু ভদ্র আবিদ জাহিদ পরহেজগার নামাজি মুত্তাকি নবীর আশিক, বাবা মরে গেছে ওর চিন্তা পৃথিবী হয়ে যাক, করোনা আমার হোক কিন্তু বাবার জানাজাতে থাকতে হবে, বাবার দোয়ায় থাকতে হবে, বাবার কবরের পাশে দাঁড়া আমাকে দোয়া করতে হবে, বাবার জানাজার পরে দোয়া করতে হবে, জানাজায় দোয়া করতে হবে, বাবাকে গোসল দিতে হবে, ছেলে নিজ হাতে বাবাকে গোসল দিয়েছে, এই বাবাই হলো সাকসেস বাবা, কামিয়াব বাবা। কোটি টাকা রেখে সন্তান যদি নাফরমান হয়ে যায় ওই সন্তান পালার চাইতে কুত্তা পালা ভালো। চলে যেতেই হবে দুনিয়াতে, থাকার কোন সুযোগ চলে যেতেই হবে দুনিয়ার থেকে, থাকার সুযোগ নেই, 1 সেকেন্ডও না, সময় শেষ হলে 1 সেকেন্ডও না। আল্লাহ কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই কোরআনে আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান সৃষ্টির মধ্যে যা আছে সব আল্লাহ জিকির করে, আল্লাহ তসবি পড়তে থাকে, ওই যে আপনার বাড়ির পাশে যে গাছ ও গাছটা এখনো তাজা আছে, ও মরে নাই, কারণ কি জানেননি, ও জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। যেই কুকুরটার শরীরের মধ্যে ঘা হয়ে গেল ও জিকির বন্ধ করে নেই, ও তখন ও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। যেই বিড়ালটা বাড়ি পুষেন ও আপনার বিছানাতে ঘুমিয়েছে বটে কিন্তু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এই সমুদ্রের মধ্যে যত মাছ আছে এই বঙ্গোপসাগরে সমস্ত মাছগুলি জিকির করে আল্লাহ 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 আল্লাহ।
ও পানি জিকির করে আল্লাহ আল্লাহ জমিন জিকির করে আল্লাহ আল্লাহ ওই সূর্য জিকির করে আল্লাহ 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 যখন এই সৃষ্টিগুলি জিকির বন্ধ করে দিবে গাছে যখন জিকির বন্ধ করবে আল্লাহ বলবে ও গাছ তুমি আর থাকতে পারবে না সাথে সাথে গাছটা মারা যাবে ও মৃত্যুর স্বাদটাকে নেওয়া লাগবে ওই আপনার বাড়ির বিড়াল জিকির বন্ধ করে দিবে সে মারা যাবে মৃত্যুর স্বাদটাকে নিতে হবে ওই আপনার বাড়ির কুকুর ও যখন জিকির বন্ধ করে দিবে সে মারা যাবে এক সেকেন্ডের জন্য আল্লাহ তাকে থাকতে দিবে না এটার নাম মরণ একমাত্র মানব জাতিকে আল্লাহ গুনাহ করার পরও সুযোগ দেয় দেখেন কুকুর একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে না কারণ কুকুর জানে একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ করে দিলে তাহলে আমার মালিক আমার আল্লাহ দুনিয়াতে আমাকে রাখবে না আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব মানুষ আল্লাহর খায় আল্লাহ দেয় আল্লাহ দেয় আল্লাহ দেয় আচ্ছা বলেন বৃষ্টি দেয় কে জমিনে ফসল দেয় কে নদীতে মাছ দেয় কে গাছে ফল দেয় কে খান কাটটা কাটটা খান না নাস্তে হয়ে গেছে তো আওয়াজ তো দুর্বল কে খাওয়ায় কে খাওয়ায় কে খাওয়ায় কে তো আল্লাহ খাওয়াইলো সেজদা আল্লাহকে দিবেন না তো দিবেন কাকে জিকির আল্লাহটা করবেন না তো কাটটা করবেন আরে দুরুদ ওই নবীরটা পড়বেন না তো কাটটা পড়বেন ওই রসুলের কারণে আল্লাহ এই পৃথিবী বানিয়েছে আকাশ বানিয়েছে সূর্য বানিয়েছে জমিন বানিয়েছে পাহাড় পর্বত নক্ষত্র ধরাধাম ওই নবীর জন্য আল্লাহ সাজিয়েছে কথা বলেন ঠিক না বেঠি আপনি নবীর দুরুদ পড়বেন না তো কাটটা পড়বেন মোল্লা এসে ফতোয়া দিয়ে দিবে যে এটা বেদাত আর আপনি মেনে নিয়ে নেবেন ও বেদাতের ফতোয়া লাথি মারতে হবে কথা বলেন ঠিক না বেঠি নবীর দুরুদ চলবে নবীর দুরুদ সালাম কি চলবে না বন্ধ হবে চলবে হাত উঁচা করে বলেন চলবে জিন্দাবাদ আল্লাহ কবুল করুক বলে না আমি হা প্রিয় মুসলমান এই যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আল্লাহ জিকির করে যখন জিকির বন্ধ হবে তার মৃত্যু হয়ে যাবে তার মানে যত পশু পাখি যাই বলেন না কেন তার মরণ আছে মরতেই হবে আপনাকে আমাকেও আজ অথবা কাল মরা লাগবে এই মরণের যন্ত্রণাটা কেমন ভয়াবহ আপনাকে এই মরণের যন্ত্রণাটা বুঝাই তারপরে কবরের প্রথম রাতের দিকে ফিরে যাচ্ছি খুব মনোযোগ দিয়েন এই কবরের মৃত্যু এই মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ হবে তার একটা বাস্তব নিদর্শন আমি নবীর জবান থেকে শোনাই আল্লাহর নবী বলেন সাহাবীরারে একটা উট জবাই দেওয়ার পরে উট জবাই বিহীন চামড়া সিলাইলে চামড়া ছুটাইলে যেমন উটের কষ্ট হয় অর্থাৎ আপনি জিন্দা আপনার হাত পা বেঁধে যদি আমরা বেলেট দিয়ে আপনার চামড়া ছুটাই ফেলাই আপনার যেমন পরিমাণে যন্ত্রণা হবে কষ্ট হবে ব্যথা হবে একটা উট আপনি জবাই দিলেন না কিন্তু চামড়া সিলাইলেন ওই উটটার যেমন করে যন্ত্রণা হবে নবীজি বললেন বেঈমান কুফফার আর মুনাফিকদের মৃত্যুর যন্ত্রণা হবে একটা উটকে 100 বার চামড়া সিলাইলে যত বড় ভয়াবহ হবে আহা 100 বার জীবন্ত চামড়া সিলাইলে যত কঠিন মৃত্যু হয় একজন কুফফার আর বেঈমান একজন মুনাফিক আর বদকার আর একজন ফাসিক আর জালেম জুলুমবাজ একজন ঘুষখোর আর সুদখোর হারামখোরের জন্য আল্লাহর মৃত্যুটা এরকম ভয়াবহ হবে মৃত্যু এরকম ভয়াবহ বড় কঠিন হবে বড় কঠিন হবে কিন্তু ইমানদারদের মরণ কেমন হবে আল্লাহ কোরআনে বললেন ইয়া আইকা তুহান নাফসুল মুতমাইন্না তিরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া
হে নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, তুমি যে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, মানুষ ঠকাও নাই, নামাজ ছাড়ো নাই, দুরুদ ভুলো নাই, নবীর সুন্নত বলো নাই, আহলে সুন্নতুল জামাতের আকীদা ছেড়ে অন্য আকীদায় যাও নাই, হো নফসে মুতমাইন্না, তুমি যে আল্লাহকে খুশি করছো, আল্লাহর নবীকে রাজি করছো, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো, আমার ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতের মধ্যে আছে তুমি সেই জান্নাতের দিকে আসো, সুবহানাল্লাহ বলা যাবে, এই মানুষগুলিকে আল্লাহ পাক ডাক দিবে আসো, তখন ওই রুহটা বের হয়ে আসে, মৃত্যুটা কেমন হবে নবীজি বলেন সাবিরারে, ইমানদারের মত বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে মা দুলিয়ে 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 ঘুম পাড়াইলে একটা বাচ্চা বুঝতেই পারে না বাবার কোলের মধ্যে মায়ের কোলের মধ্যে সে ঘুমায় পড়েছে, আল্লাহর হাবিব ডেকে বলেন সাবিরারে আমার ইমানদার উম্মতের মরণটা এরকম হবে, সে বুঝতেই পারবে না তার মরণ হয়ে গেছে, একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার, ইমানদারের মরণের পরে ঘায় কপাল থেকে ঘাম আসে, কি আসে, ঘাম এসে যায়, আর বেঈমান মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে প্রস্রাব পায়খানা চলে আসে, মুখ থেকে রক্ত বমি টমি গুলি আসতে পারে, গুংরাইতে থাকে, ওই নফসটা মুতমা নফসে মুতমাইন্না নফসে মানে গুনাগার নফস যেটা, এটা পায়ের তলা থেকে মাথার চান্দি পর্যন্ত পালাইতে থাকে, একবার চান্দিতে পালায়, একবার হাতের নখের মধ্যে পালায়, চামড়ার ভিতরে পালায়, পায়ের ভিতরে পালায়, শরীরের গোষ্ঠের মধ্যে পালায়, সে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে, কিন্তু আজরাইলের হাত থেকে ছুটার কোন সুযোগ নাই, আল্লাহ বললেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশশাহাদাত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দারা তোমরা শোনো, শোনো আমার বান্দা কি হবে তোমার সেই দিন, আমি আল্লাহর দিকে তোমাকে আসতে হবে, কোন আল্লাহ, ইলা আলিমিল গায়ব, সেই আল্লাহ যিনি গায়েবের খবর জানেন, ওয়াশশাহাদাত প্রকাশ্যটাও জানেন, গোপনেরটাও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, গোপনেও জানেন, জঙ্গলের মধ্যে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি বাথরুমে একা একা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছেন, আপনি পতিতালয়ে গোপনে গোপনে জেনা করেছেন, পৃথিবীর কেউ না জানলেও আমার মালিক আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানে, ওপেনটাও জানে, গোপনটাও জানে, এরপর আল্লাহ বলতেছেন ভাই নাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, তোমার জীবনে কি আমল করতে, তুমি কোন কোন কাজ করতে, আমি আল্লাহ তোমাকে সব খবর জানাই দেব, তোমার ইবাদত কি ছিল, নামাজ কতটুকুন ছিল, রোজা কতটুকুন ছিল, হজ আর যাকাত কতটুকুন ছিল, আমি আল্লাহ সব কিছু তোমারে জানাই দেব, যদি বাঁচতে হয় তাই কবি বলেন তোরা কে যাবি নবীর নৌ কাতে আয় তোরা কে যাবি নবীর সুন্নতে আয় রূপকাঠি রই নৌকা খানি রূপকাঠি রই নৌকা খানি নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর সুন্নতে আয় কষ্ট হচ্ছে বুঝা যা তাহলে দুনিয়ার থেকে কি নামাজ পড়া লাগবে কি না হক হালাল মতো জীবন গড়া লাগবে কি না করে যেতে হবে জুলুম করা যাবে না মানুষের হক নষ্ট করা যাবে না অনেক চাষা আছে ভাতিদের জমি বুঝাই না অনেক ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না আহা দুনিয়াতে এরকম চলতেছে বহু ভাই আছে ভাইয়ের জমি দেয় না প্রতিবেশী জমি আরেকজনের জমি দখল করে নিয়ে গেছে দেয় না এইভাবে ভোগ দখল করে খাচ্ছে অনেকে আবার জোর করে বিভিন্ন সিস্টেম ফিস্টেম করে মানুষের জমি নিয়ে চলে গেল চোখের পানি ঝরাইলো কতদিন পর্যন্ত ঝরবে যিনি মানুষের চোখের পানি ঝরাইলেন আপনি জানেন না কেয়ামতের মাঠে আপনার কি পরিমাণ চোখের পানি ঝরবে রসুলি করিম বলেন উম্মত তুমি শোনো তোমার চোখের পানি ঝরে 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 পানি শেষ হয়ে যাবে রক্ত পড়তে থাকবে তোমার মুখের মধ্যে ঘা হয়ে পচে খসে
দাঁত আর তোমার গোশত পচে খসে পড়ে হাড়গুলি বের হয়ে যাবে কাঁপতে থাকবে কতদিন কতদিন কোরআন এই কোরআন সাক্ষী দিচ্ছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা একদিন আর দুই দিন না দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে হাশরের একটা মাঠ হবে তত বড় একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় সেই দিনের কোটি 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 বছর কাটতে হবে দুনিয়াতে আমি কাউকে কাঁদাবো না হাশরের ময়দানে আমি কাঁদবো না দুনিয়াতে কারো হক আমি মারবো না হাশরের ময়দানে আমি তার পিছে পিছে দৌড়াবো না দুনিয়ার ভিতরে আমি কারো হক নষ্ট করবো না হাশরের ময়দানে আমি তার পিছনে দৌড়াবো না দুনিয়াতে আমি নামাজ ছাড়বো না মেহশরের মাঠে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করবো না দুনিয়াতে আমি আল হালাল হারাম মতো বেছে গুছে চলবো হাশরের ময়দানে আমাকে কাঁদতে হবে না হে মানুষ যারা বুঝে তারা বুঝে কবরে যা বুঝে কবরে যা দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে একটা আকাইদা হলো সুন্নাত ওয়াল জামাত দুই নম্বরে আমল দুই নম্বরে আমল যদি নিয়ে কবরে যেতে পারেন তাহলে লাভ হবে নতুবা ওই কবর আপনাকে খাতির করবে না ওই কবর আপনাকে চিনবে না ওই আজরাইল আপনাকে চিনবে না আর যদি দুইটা জিনিস আপনার মধ্যে থাকে তো আজরাইল বলবে আসো তুরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিগা ফিরে চলে আসো আল্লাহর দিকে জান্নাতের ফেরেশতারা আসবে রহমতের ফেরেশতারা এনে আসমান জমিন জগৎ ভরে খুশবু ছড়িয়ে যাবে আর তার সারিবদ্ধভাবে হালান সাহালান দিতে থাকবে আসমান জগতে ডাক আসবে এই আত্মাটা কার এত বড় পরহেজগার আবিদ জাহিদ আজকে কে লোকটা এত বড় ভালো যে সারা আসমান জগতে তার সুগন্ধ ছড়িয়ে গেছে একসাথে বলা যাবে সুবহানাল্লাহ এই বান্দা আমাদের কি হতে হবে এই বান্দা আমাকে আপনাকে হতে হবে ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন তুমি কি করছো না করছো আল্লাহ সব কিছু সেই দিন আপনাকে হিসাব বুঝিয়ে দিবে সেই দিন আল্লাহ পাক আপনাকে আমাকে দেখিয়ে দিবে আহ কবরের প্রথম রাতটা কত ভয়াবহ হবে কত কঠিন হবে আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি বাসকালীর মুসলমান লম্বা কথা বলে বেশি রাত্র করে আপনাদের ধৈর্যের চ্যুতি করব না আমার একটা সময় নির্দিষ্ট সময় ছেড়ে দিব কারণ রাত বেশি হয়ে গেছে রাত একটা বেজে যাচ্ছে আপনাদের ক্লান্তি আসবে গভীর রাত্রিবেলা ওয়াজ করা আসলে ঠিক না এখন রাত একটা বাজে এখন তো মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা কেবল আমার ওয়াজ শুরুই হলো আমার সাবজেক্ট হলো তিনটা আমি কেবল আসলাম একটায় একটাই তো শেষ করা সম্ভব হবে না তারপরও যতদূর সম্ভব আমি আগাচ্ছি খুব মনোযোগ দিয়েন কবরের প্রথম রাত কেমন হবে আহা কবর 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 ও যুবক কবর কিন্তু যুবক চিনে না ও বৃদ্ধ কবর কিন্তু বুড়া চিনে না ও শক্তিশালী কবর কিন্তু আপনাকে চিনে না হাসান বসরি রহমাতুল্লাহ জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায় আল্লাহর ওলি হাসান বসরি অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি সোনা দানা হীরা জহরতের ব্যবসা করতেন ওনার বন্ধুর সঙ্গে ব্যবসা করার জন্য হযরত হাসান বসরি রহমাতুল্লাহি রোম দেশে গেছেন ব্যবসা করার জন্য রোম দেশে গেলেন রোম বর্তমান ইউরোপিয়ান কান্ট্রিদেরকে বলা হয় রোম রাজ্য এই আরব থেকে রোম দেশে গেছে হাসান বসরি বন্ধুর সাথে ব্যবসা করার জন্য রোমান সম্রাট প্রত্যেক বছরে একটা সুন্দর তাঁবু টানাইতেন ওই তাঁবুর ভিতরে একটা কবর এই তাঁবু টানাইয়ায় কবরের মাঝখানে যে কবরটা আছে এই কবরের চারপাশে একটা অনুষ্ঠান হতো প্রত্যেক বছরে একবার হাসান বসরি রহমাতুল্লাহ বললেন আমি গেলাম আমি যাওয়ার পরে দেখি বিরাট বড় আয়োজন চিন্তা করলাম অনুষ্ঠানটা তাদের দেখে যায় কিসের অনুষ্ঠান হয় আমি একটু দেখব হাসান বসরি বললেন আমি দেখলাম ওই কবরটাকে সুন্দর করে সাজানো হলো চমৎকার দামি তাঁবু টানানো হলো এই কবরের চারপাশে সুন্দরী সুন্দরী রূপসী নারীরা আসলো আর এই তাঁবুর চারপাশে তারা ঘুরতে লাগলো আর কি যেন বলতে লাগলো আর এই নারীগুলি কাঁদতে লাগলো তারা কেঁদে কেঁদে বলে বলে এই সুন্দরী রূপসী নারীরা তারা চলে গেল এরপরে আর একদল বৃদ্ধ লোক আসলো ওই দেশের জ্ঞানী গুণী বৃদ্ধ লোকরা আসলো
তারা ওই কবরের তাবুর চারপাশে তারা ঘুরতে লাগলো ঘুরতেছে আর কি যেন বলে আর কাঁদতেছে কি যেন বলে আর কাঁদে তারাও ঘুরে কি যেন বলে আর কাঁদে আসান বসরি রহমাতুল্লাহ বললেন কেঁদে কেঁদে বলে বলেই মানুষগুলি তারাও চলে গেল এই বৃদ্ধ জ্ঞানীরাও চলে গেল এরপরে বিরাট বড় সেনা দল আসলো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এই সেনা বাহিনীর লোকেরা চারপাশে ঘুরতে লাগলো ওরাও কি যেন বলল আর কাঁপতে লাগলো এরপরে ওরাও তাবুর চারপাশে ঘুরে ঘুরে চলে গেল এরপরে রাজা আর রানী দুইজনে আসলো তারাও তাবুর চারপাশ দিয়ে ঘুরতে লাগলো আর কাঁপতে লাগলো আর কি জন্য বলে বলে তারাও চলে গেল হাসান বসরি বন্ধুকে ডেকে বলেন বন্ধু তুমি তো তাদের ভাষা জানো আজকে ঘটনার ব্যাখ্যাটা দয়া করে আমাকে বলবানি রে বন্ধু বন্ধু বলল হ্যাঁ হাসান তোমাকে বলতেছি শোনো হযরতে হাসানকে বন্ধু ডাক দিয়ে বলতেছেন বন্ধু রে শোনো যেই কবরটা দেখতেছে এই কবরটা হলো এই দেশের রাজার সন্তান বড় সন্তানের কবর এই ছেলেটা মারা গেছে ছেলের কবরের উপরে প্রত্যেক বছর এই রাজা তাবুটা নাই একটা অনুষ্ঠান করে কবরটাকে সুন্দর করে সাজায় সাজাইয়াই তাবুটাকে টানাইয়া খুব সুন্দর করে তারা একটা অনুষ্ঠান করে অনুষ্ঠান করে এই ছেলেটাকে কবরের চারপাশ দিয়ে সর্বপ্রথম যে সুন্দরী সুন্দরী নারী দেখছ রে হাসান এই নারীগুলি হলো এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী নারী এরা সেই কবরের চারপাশ দিয়ে ঘুরল আর বলল ও যুবরাজ যদি আমাদের যৌবন দিয়া সৌন্দর্য দিয়া যদি তোমাকে বাঁচানো যাইতো যুবরাজ তাহলে আমরা রোম রাজ্যের সমস্ত সুন্দরী আমাদের যৌবন দিয়া আর সৌন্দর্য দিয়া তোমাকে বাঁচায় রাখতাম কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যার কাছে এই রূপ আর যৌবনের কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কিনা হরে বাসকালীর মুসলমান চেহারা দেখে আল্লাহ জান্নাত দিবে না দেবে চেহারা দেখে জান্নাত দিবে না জমিদারি আর টাকা দেখে জান্নাত দিবে না ক্ষমতার অহংকার দেখে সেনাপতি আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিচারপতি আর জজ মিনিস্টার ডিসি এসপি বিরাট বড় বড় অফিসার অনেক বড় মক্কার আর মদিনার ইমাম এইগুলি দেখে আল্লাহ সার দিবে না সার হবে দুই জিনিসে ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে ইমানে হলে সুন্নতল জামাত ছিল কিনা কলিদার ভিতরে রসুল প্রেম ছিল কিনা নবীর প্রেম যদি কারো কলিদার মধ্যে থাকে ভালোবাসা থাকবে ওই উম্মত হাসতে হাসতে খুদার জান্নাতে চলে যাবে সুন্দরীরা কেঁদে কেঁদে চলে গেল এরপরে হাসান বসরি বললেন বন্ধু তারপরে ওই যে বৃদ্ধ জালা তারা কারা বলে বন্ধু ওই বৃদ্ধরা হলো এই দেশের সবচেয়ে বড় বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বড় বড় ডক্টর এবং ডাক্তার বড় বড় কবিরাজ দার্শনিক জ্যোতির্বিদ এরা আসলো এরা চারপাশ দিয়ে কাঁদল আর বললো যুবরাজ যদি জ্ঞান দিয়ে আর মেধা দিয়া যদি আপনাকে বাঁচানো সম্ভব হতো তাহলে আমরা সমস্ত জ্ঞান আর মেধা দিয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করতাম ও যুবরাজ আপনাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছে আমাদের এই সামান্য জ্ঞান আর মেধা কোনো সার পয়সাও মূল্য নাই একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার আল্লাহ বলেন ইলা আলিমিল গায়ব আমার গোপন জানে কে আমার মনের ভিতরে কি আছে জানে কে আল্লাহ 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 ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাত আমার প্রকর্ষটাও তিনি জানেন গোপনটাও তিনি জানেন তিনি আল্লাহ 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 তোরা কে যাবি নবীর নৌকাতে আয়
রূপকাঠি রই নৌকাখানি রূপকাঠি রই নৌকাখানি নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌ কাতে আয় নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায় কথা ঘন্টে কিনা ওরা একদল আছে আবার আমার নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে আমাদের দেশে একদল আছে রসুল করিমের এলেম ছোট করে দেখলে তাদের কাছে মনে হয় এটা ইমান এরা মনে করে এটাই ইমান কিন্তু এই কোরআন আল্লাহ পাক আরো কত চমৎকার বলছে হুয়াল্লাযি বাআসা ফিল উম্মিকিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة مرحبا বলেন তো এই কোরআনে ভুল টুল আছে সন্দেহ টন্দেহ আছে পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন হবে আল্লাহ বলেন হাবিব আপনাকে উম্মিদের মধ্যে পাঠিয়েছি মূর্খ ইলিটারেটদের মধ্যে আপনাকে পাঠিয়েছি রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আপনি তাদের সামনে আয়াতহি আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার আলিফ লাম মিম ইয়াসিন তাহা না আরো জোরে আল্লাহু আরো জোরে এটাকে আমি বানাই বলছি তা কার কালাম আলিফ লাম মিম طه ياسين نون ألف لام را كاف يا عين صاد আমি বানিয়ে বলি নাই আল্লাহর কালাম থেকে বলতেছি আল্লাহ বললেন নিয়াতুলু আলাইহিম আয়াতিহি আপনি নবী আমার আয়াতসমূহ তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন ও মুসলমান সমুদ্রের পারের বাবাজি মায়েরা খুব মনোযোগ দিয়ে আলিফ লাম মিম এর অর্থ কি আজ পর্যন্ত কেউ জানে বলেন কেউ জানে সাহাবীদেরকে বললো সাহাবীরা জানা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে জোরে বলেন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে আমরা বলছি না সাহাবীরা আমরা না সাহাবীরা একজন না সোয়া লক্ষ সাহাবি বলল আল্লাহ জানে নবী জানে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আল্লাহর পরে যিনি জ্ঞানী তিনি নবী আল্লাহর পরে যিনি এলেমওয়ালা তিনি নবী আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নবী আল্লাহর পরে যিনি মর্যাদাবান তিনি নবী আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি নবী আল্লাহর পরে যাকে ঈমান আনতে হবে তিনি নবী আল্লাহ যিনি হাবিব তিনি নবী আল্লাহর পরে যিনি আল্লাহর জান্নাতের মালিক যারা দিলেন তিনি নবী হাউজে কাউসার যার মালিকানা দিলেন তিনি নবী কথা কন ঠিক কি না ঘুমাইছে যদি আসে একটু ধাক্কা মেরে দেন রাত বিরাট জিম আসা স্বাভাবিক ওয়াশ করতেছি কোরআন দেখে দেখে কোরআন শরীফ দেখে দেখে ওয়াশ করতেছি আল্লাহর কসম করে বলি কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই কথা বলেন ঠিক কিনা তো আলিফ লাম মিম আলিফ লাম র পৃথিবীর আজ পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারলো না ওরা কারা যারা বলে রসুল ইলিটারেট ওরা কারা যারা বলে রসুল জানে না আর সোয়া লক্ষ সাহাবী বলল আল্লাহর পরে রসুল জানে আল্লাহর পরে নবী জানে আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহর পরে আমাদের নবী জানে কথা বলেন ঠিক না বেঠে হ্যাঁ দুটা করে বলেন ঠিক না বেঠে যদি আমরা বেদাতীত হই যদি সাহাব আল্লাহর পরে রসুল জানে এই কথা বিশ্বাস করাতে যদি আমরা বেদাতি হই তো সাহাবীরা আগে বেদাতি হবে আর সাহাবীরা বেদাত করলে আমরাও সাহাবীদের সাথে বেদাত করব
কত বড় হুজুর হইছে হ্যাঁ কত বড় হুজুর সাহাবীর জুতা এক পাল্লাই দিলে সারা দুনিয়ার হুজুর আর এক পাল্লাই দিলে এক সাহাবীর জুতার ওজনের সমান হবে না কথা কর না কেন কথা বলেন বলেন আবু বকর জুতা এক পাল্লাই দিলে সমস্ত আমরার আরেক পাল্লাই দিলে জুতার ওজনের সমান হবে আর সেই আবু বকর বলছে আল্লাহু রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার কে জানে জোরে কোন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ বলতেছেন হুজুর আমি আপনাকে পাঠাইছি পাঠানোর কারণই হলো আপনি তাদেরকে জানাবেন আয়ু যাক্কিহিম তাদেরকে পবিত্র বানাবেন একসাথে বলবেন মারহাবা মারহাবা এটা কি একটা কোম্পানি এটাকে রিফাইন করছে কথা ঠিক কি না এক বছর দুই বছর রাখার পরে পানিটা কি পানির জায়গায় থাকবে এটা রং নষ্ট হবে গন্ধ হয়ে যাবে এটার ভিতরে ভেজাল ঢুকবে পোকামাকড় তৈরি হতে পারে কিন্তু জমজমের পানি 50,000 বছর যদি বোতলের মধ্যে রেখে দেন ও 50,000 বছর আগে যেমন 50,000 বছর পরে ঠিক তেমনই থাকবে কারণ এই পানি রিফাইন করছে কে সরাসরি একটা কুয়া দিয়ে জমজম দিয়ে আল্লাহ পাঠাই দিয়েছে অন্য কোনো কুয়া এই পানি পাবেন না বাংলাদেশে টিউবওয়েল গেরে যদি কোন যদি জমজমের পানি কাজ হবে আপনাদের পাশে সমুদ্র এই সমুদ্রের কিনারে যদি টিউবওয়েল গেরে দিয়ে কোন এটা জমজমের পানি কাজ হবে হবে আরে আল্লাহ পাক তার রসূলকে দুনিয়াতে রিফাইন করনে ওয়ালা করে পাঠিয়েছেন তিনি উম্মতকে রিফাইন করনে ওয়ালা ওয়ায়ু যাক্কিহিম ওয়ায়ু যাক্কিহিম আমারে নবী উম্মতকে রিফাইন করার জন্য আসবে সর্বপ্রথম আমারে নবী কা কুফরির অপবিত্রতা থেকে আমার এই নবী উম্মতকে বাঁচাবে এরপর গুনাহের অপবিত্রতা থেকে বাঁচাবে আমার এই নবী উম্মতকে গুনাহমুক্ত করার জন্য উম্মতকে পাপ মুক্ত করার জন্য উম্মতকে এই কালিমা থেকে মুক্ত করার জন্য উম্মতকে এই পচা আবর্জনা থেকে বের করে জান্নাতি বানানোর জন্য আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন পাঠিয়েছেন নবী রিফাইন করনে ওয়ালা এই জন্য আমরা বলি নবী পাক নবী পাক আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে নবীকে পাক বলা যাবে না এটা শিরিক হয়ে যাবে ওরা শিরিকের মাসালা খোঁজে আর আল্লাহর কোরআন বলে নবী পাক নবীকে পাঠিয়েছি উম্মতকে পাক বানানোর জন্য একসাথে বলবেন আল্লাহু আকবার বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এখানে শেষ নেই পুরো আল্লাহ বলে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ও নবীজি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব আপনি তাদেরকে কিতাব শেখাবেন সুবহানাল্লাহ কি বলেন আচ্ছা আমার নবী কিতাব শিখলো কোন মাদ্রাসায় ওয়াল হিকমা তাদেরকে বিজ্ঞান আপনি শিখাবেন জ্ঞান শিখাবেন আমার নবী জ্ঞান শিখলো কোন মাদ্রাসায় কোন কলেজে কোন ভার্সিটিতে একটাই ভার্সিটি ভার্সিটির নাম হেরা পর্বত এই ভার্সিটির যিনি অধ্যক্ষ তিনি একমাত্র আল্লাহ আর ছাত্র একমাত্র আমার নবী কথা কন ঠিক কিনা শিক্ষক একজন ছাত্র কয়জন যারা বলে শিক্ষক কয়জন কে ছাত্র কয়জন কে সরাসরি 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 কি কথা কন না কেন এই জন্য আল্লাহ বলেন হুজুর আপনি উম্মতকে শিখাবেন وإن كانوا من قبل لفي ضلال مبين এই জন্য তাদেরকে শেখাবেন তারা গুমরাহির মধ্যে ছিল ভ্রষ্টতার মধ্যে ছিল তারা মূর্খতার মধ্যে সয়লাব হয়ে গিয়েছিল নবীজি আপনি তাদেরকে জ্ঞানে এলেম তাদেরকে শিখাবেন এই কিতাব আপনি শিখাবেন ও বাপ খুব মনোযোগ দিয়েন এই কিতাব শিখাইতে 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 চলে গেলেন নবী এই কিতাব এই নবীজির হাদিস নবীজির এলেম যে আমাদের উম্মতের আমার নবীর উম্মতের মধ্যে একজন উম্মত এলেম শিক্ষা দিলেন মুসলমানদেরকে তার নাম ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ নবীর হাদিসের নবীর এলেমের খেদমত করার জন্যে নবীর এলেমের খেদমত করার জন্যে ইমাম বুখারী কবরে তারে রাখা হলো 16 বছর পর্যন্ত তার কবরের ভিতর থেকে আমার আল্লাহ জান্নাতের ঘিরান বের করেছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার কত বছর কত বছর কত বছর ইমাম বুখারীর রওজা থেকে 16 বছর জান্নাতের ঘিরান এসেছে
বেহেশতের ঘিরান এসেছে তার কবরের মাটি পর্যন্ত সুগ্রানময় হয়েছে 16 বছর পর্যন্ত মানুষ খালি মাটি নিচে 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 এলমের খেদমতের জন্য যদি একজন বুখারীর কবর যদি বেহেশতের ঘিরান হতে পারে আরে রহমাতুল লিল আলামিন গোলামের 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 হালত যদি এটা হয় তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইযাক্কিহিম উম্মতকে পবিত্র বানানোর জন্য আসে উনি পাক উনার মাথা থেকে পা পর্যন্ত পাক উনার না ছিল গুনাহ না ছিল দোষ না ছিল ত্রুটি যারা বলবে রাসূলের ভুল হতো নবী ভুলে যাইতেন নবীর গুনাহ ছিল খাতা ছিল ওই হলো বর্তমান জমানার দাজ্জাল 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 কথা বলেন ঠিক না বেটি হাজার বছর ওদের পিছনে ইক্তেদা করলেও নামাজ হবে না ওদের পিছনে নামাজ পড়া শয়তানের পিছনে নামাজ পড়া সমান তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে ঈমান সারা গেলে কোনো রাস্তা হবে না কবর প্রথম রাত বলছিলাম আহা কত কঠিন হবে কবরের সেই প্রথম রাতটা এ সাগর পারের মুসলমান ওই কবর প্রথম রজনী কত ভয়াবহ হবে আমি একটা ছোট্ট উপস্থাপন করি আহা দুনিয়াটা বড় কঠিন জায়গা বাপ বড় কঠিন একটা বাস্তব ঘটনা থেকে আমি আপনাদেরকে শোনাই বাজানো ওই যে আমাদের পদ্মা নদী দিয়ে এখন তো পদ্মা সেতু প্রধানমন্ত্রী সরকার করে দিয়েছে ওই নদী পার হয়ে যাওয়ার সময় কত নৌকা ডুবে মানুষ মারা গেল কত মানুষ ওই নদীর মধ্যে ডুবে ডুবে মারা গেল কত মা সন্তান হারাইল কত সন্তান মা বাবা হারাইল কত সন্তানের কোলের মধ্যে বাবা মা হারিয়ে গেল বাবা মার কোল থেকে সন্তান হারিয়ে গেল এই কবর কত ভয়াবহ হবে তার একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে শোনাই বাবা মুসলমান খুব মনোযোগ দিয়েন মা বোনেরা শোনো ওই পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবে গেল কয়েকশো মানুষ পানির মধ্যে ভেসে গেল পদ্মা নদীর পানিগুলি বড় ঘোলা হয় এবং বর্ষাকালে খুব ঘন হয় লঞ্চটা যখন ডুবে চলে গেল কত মানুষ মারা গেল কিছু মানুষ সাত্রী উপরে আসছে সাংবাদিক একজন মধ্য বয়স্ক 40 বছর এক লোককে জিজ্ঞেস করলো আমার বয়সই হবে লোকটা একবার হুশ আসে আরেকবার বেহুশ হয়ে যায় আর শুধু হুশ আসার পরে চিৎকার মেরে কেঁদে বলে আহা আমি জীবনের সব হারাইছি আমার কিছুই নাই আমি একা হয়ে গেছি আমার কিছুই নাই আমি সব হারিয়েছি আমার কেউ নাই সাংবাদিক জিজ্ঞেস করলো ভাই কে কে মারা গেছে বলবেন কি তখন ওই লোকটা ডাক দিয়ে বলে সাংবাদিক আমার স্ত্রী ছিল আমার দুইটা সন্তান একটা ছেলে আর একটা মেয়ে চাকরিতে জয়েন করার জন্য আমরা ছুটি কাটিয়ে ঈদের বাজার ঈদের সময় লঞ্চটা ডুবেছি ছুটি কাটিয়ে আমি আমরা পরিবার সহ ঢাকায় ফিরতেছিলাম সাংবাদিক ঢাকায় যখন ফিরতেছিলাম এই তুফানে লঞ্চটা সাগরের নদীর মধ্যে পদ্মা নদীর মধ্যে ডুবে গেল আমি জানালার পাশে বসা ছিলাম আমার কোলের মধ্যে আমার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বসে আছি আমার স্ত্রী আমার ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে বসে আছি স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি আমি জানালার পাশে বসে আছি লঞ্চটা কায়েত হয়ে যখন ডুবে গেল আমি জানালা ধরে ফেললাম আমার স্ত্রী ঘোলা পানির মধ্যে হারিয়ে গেল কোথায় গেল আমি আর বলতে পারলাম না আমার মেয়েটা কোলের মধ্যে ধরে রাখছিলাম সাংবাদিক শোনো গো এই বাচ্চাটাকে যখন আমি আমার কোলের মধ্যে ধরে রাখছি একটা হাত দিয়ে জানালা ধরলাম বের হইতে আমি পারি না কারণ প্রচণ্ড তুফানে খরস্রোতা নদী পদ্মা তারপরে লঞ্চের মধ্যে ঘোলা পানি আমি এক হাত দিয়ে বের হওয়ার মতো শক্তি আমার হাতে নাই চেষ্টা করলাম কিন্তু পারলাম না তখন আমার জীবনের সাথে আমার হৃদয়ের সাথে আমার বিবেকের সাথে আমার যুদ্ধ লেগে গেল আমি চিন্তা করলাম আহা আমি যদি এখন ছেলেটাকে মেয়েটাকে ছেড়ে দেই তাহলে আমি বেঁচে যাব আর মেয়েটাকে যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি আমিও মারা যাব মেয়েটাও মারা যাবে কিন্তু আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছি সাংবাদিক
আমি ওই নিজের বিবেকের সঙ্গে লড়াই করতে লাগলাম একটা পর্যায়ে লড়াই করে করে আমি ক্লান্ত হয়ে আমি ব্যর্থ হয়ে গেলাম আমি পরাজিত হলাম সাংবাদিক আমি আমার মেয়েটাকে ছোট্ট কলিজার টুকরা সন্তানটাকে পদ্মা নদীর মধ্যে লঞ্চের মধ্যে ছেড়ে দিলাম আহা একটা বাবার জন্য জীবনে কতটুকুন কঠিন সময় হলে নিজের সন্তানকে পানির মধ্যে চোখের সামনে ছেড়ে দিয়ে চলে আসা লাগতেছে যেই সন্তানকে একজন বাবা মা কলিজার ভিতর থেকে ভালোবাসে সেই সন্তানটাকে আজ বাবা নিজেই পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসতেছে কত কঠিন জীবন জীবনে কত বড় কঠিন বুঝেন তো একজন বাবা নিজের জীবনের চিন্তায় সন্তানকে পানির মধ্যে ছেড়ে দিল তাহলে এই কবরটা কত কঠিন হবে হাসান বসরি বলতেছে বন্ধু তারপরে ওই যে ঘটনাটা বলো তো ওই যে সেই ঘটনাটা বলছিলাম রোম সাম্রাজ্যের সেই যুবরাজের কবরের চারপাশ দিয়া এরপরে সৈন্যরা দৌড়াইল কারণ কি বন্ধু বলে হাসান বসরি ওই সৈন্যরা হলো এই রোম সাম্রাজ্যের বড় বড় চৌকস কমান্ডো সৈন্য এরা চারপাশ দিয়ে ঘুরল আর বলল ও যুবরাজ যদি রণকৌশল দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে তোমাকে জীবিত রাখা যাইতো তাহলে আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তোমাকে বাঁচায় রাখতাম ও যুবরাজ তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছে আমাদের এই শক্তি আর রণকৌশল খুবই অসহায় আমাদের কোনো কিছুই করার নাই আমরাও তোমার কাছ থেকে কেঁদে কেঁদে বিদায় নিলাম হাসান বসরি বলল বন্ধু তারপরে ওই রাজার রানী আসলো কারণ কি এরা কি বলল বন্ধু ডেকে বলে হাসান এই রাজার রানী দুইজন কবরের চারপাশ দিয়ে ঘুরে আর কাঁদতেছিল আর বলতেছিল কলিজার টুকরা সন্তান যদি পুরা রোম রাজত্ব দিয়েও তোমাকে বাঁচানো যাইতো তুমি আমাদের কলিজার টুকরা সন্তান তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন একজনে নিয়ে গেছে যার রাজত্বের কাছে এই রাজত্বগুলি খুবই অসহায় সুবহানাল্লাহ বলবেন তাহলে আপনারা বলেন সেই মালিকের কাছে আমাদের যাওয়া লাগবে কি না আল্লাহ কোরআনে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ডেকে বলেন ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা কার জন্য না একসাথে বলেন কার আমরা আল্লাহর জন্য ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে যাব আমরা কি নিয়ে যাব দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে একটা ঈমান আর একটা আমল আমাকে আর একটা সাবজেক্ট দিছে হুজুর একটা হলো পর্দা আর একটা হলো নামাজ আমি পর্দার ব্যাপারে নারীদেরকে বলবো মা আপনাকে বলতেছি মা পর্দার ব্যাপারে আপনাকে বলতেছি রে মা নারীরা তিনটা কাজ যদি করে তাহলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এক নম্বর সলাত দুই নম্বর পর্দা তিন নম্বর স্বামীর খেদমত এক নম্বরে নামাজ দুই নম্বরে পর্দা তিন নম্বর স্বামীর খেদমত কোনো নারী যদি করে তাহলে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এখন সিস্টেম হয়ে গেছে ভিন্ন এমন নারী বিয়ে করেন যে নারী পরহেজগার আবেদা সলেহা পর্দানশীল ভদ্র মার্জিত লাজুক এগুলি দেখে বিয়ে করে এখন তো নতুন বেরোয় বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড হ্যাঁ কথা কষ্ট করে বলা পান জোরে খ নাম দিছি কুত্তা ফ্রেন্ড খারাপ দিছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই নারীর গার্লফ্রেন্ড আছে যেই পুরুষের বয়ফ্রেন্ড আছে ওরে বিয়ে করার শয়তান বিয়ে করার মধ্যে কোনো তফাত আছে এই যেই নারীর বয়ফ্রেন্ড আছে ওই সে ওই মেয়েরে বিয়ে করলে তোর কপালের উপরে ঠাডা পড়বে ঠাডা ঠাডা কি কথা কর না কেন ওরে বিয়ে করার শয়তান বিয়ে করার মধ্যে তফাত ঠিক আসতে কেন জোরে বলে কেমতের আলামত যে বয়ফ্রেন্ড নাম দিছে আবার এগুলি দিয়ে মাঝে মধ্যে নাটক দেখা আমার সমাজ ধ্বংস করার বুদ্ধি চলতেছে আজ
দিন দিন সমাজ বেহায়াপনা নিমজ্জিত হচ্ছে নবী বলেন কিয়ামতের আলামতের একটা আলামত হলো নারীরা বেহায়াপনা করবে অর্ধউলঙ্গ হয়ে বেপর্দা অবস্থায় রাস্তায় হেলে হেলে ডুলে ডুলে গর্বের সাথে নারীরা চলতে থাকবে বুঝবে কিয়ামতের আলামত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে অবশ্যই ইমাম মাহদী পৃথিবীতে আসবে সহিহ বুখারীতে নবী বলেছেন পৃথিবী যদি একদিনও থাকে কিয়ামত হওয়ার জন্য তারপর আল্লাহ ওই একটা দিনকে আল্লাহ বিরাট বড় লম্বা বানাইয়া আমার বংশের ভিতরে ইমাম হাসান হুসাইনের বংশের ভিতরে আমার ফাতেমার রক্তের ভিতরে আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবে তার মায়ের নাম বাবার নাম হবে আব্দুল্লাহ তার নাম হবে মুহাম্মদ 40 বছর বয়সে সে পৃথিবীতে মানুষের সামনে আসবে সেই ইমাম মাহদী আমি রাসূলের বংশের রক্ত ধারা অনুযায়ী আসবে আমি যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি সে সেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করবে হে আমার উম্মতরা সারা পৃথিবীতে নেই বিচারে ভরে যাবে একটা খেজুরের দানাই যথেষ্ট হয়ে যাবে একটা আনারের দানা একটা কওমের জন্য যথেষ্ট হবে একটা গাভীর দুধ সারা কওমের মানুষ খাইয়া শেষ করতে পারবে না একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে কিন্তু তার আসার আগে যে বাস্তব নিদর্শন আমি একটা নিদর্শন জানাইছি নারীরা বেপর্দা অবস্থায় বেহায় হয়ে আসছে অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় হেলে হেলে ডুলে ডুলে গর্বের সাথে হাঁটবে নাম দিবে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড আজাজিল কুত্তা শয়তানে আসে আর কয় কিরে খালাতো বোন তুই যতদিন আসিস আমার আর কাজ নাই শয়তানের গামর কালা তো বোন ও যতদিন আছে ততদিন আমার কাজ নাই ও যুবক পোলাপন যা আছে সব শেষ করে ফেলাবে অসুবিধা নেই ওই অ্যাকশন মেরি দিতেছে একদিনে ওর চার পাঁচ দিয়ে যা যাবে সব শেষ ছি 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 মাথার থেকে পা পর্যন্ত পুইচে গেছে মেয়ের এখন ফুল প্যান্ট পরে হাফ প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে আবার ইন্দে ফারা ইন্দে সিরা কি কথা কর না কেন আজকে চট্টগ্রাম শহর দিয়ে আসার সময় দিয়ে একটা বকের মতো হাইটে আসতেছে লেডিস না জোন ডিস না ইজলে বুঝি না কোন জুস প্যান পরে জিন্সের প্যান পরে সুস প্যান পরে মেয়ে হাঁটতে সে শার্ট গাই দিয়ে সি 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 কোন বাপের সন্তান এগুলো পয়দা করছে জন্ম দিয়েছে আগে আজ থেকে 30-50-100 বছর আগে আমাদের দেশে সনাতন ধর্মের হিন্দু মেয়েরাও কোনোদিন এগুলো পরে নাই তারাও কাপড় সুপুর পরে নিজের শরীর ঢেকে ঢুকে চলতো কি কথা বলেন ঠিক না বেটি কতটুকু বেহায়াপনার নিম্ন পর্যায়ে গেলে মানুষ এতদূর পর্যন্ত চলে যাচ্ছে হায় আফসোস উম্মতের জন্য উম্মতের ইমাম মেহেদী আলাইহিস আলী ইসলামের আগমনের সময় সামনে সমাগত পৃথিবী বৃদ্ধ কাল এসে গেছে হে উম্মত সময় হান বলে হুজুর বাসার উপায় কি এই কঠিন বিপদ থেকে কেমনে বাঁচব আল্লাহর নবী বলেন উম্মত যদি বাঁচতে চাও বাঁচার একটা রাস্তা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন তোমরা আমি রসুলের সুন্নাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে আমার খোলাফায় রাশিদিনের সুন্নাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে আমি রসুলের আহলে বায়াতের কদমকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে আমার আমি রসুলের গোলামরা যেই পথে চলেছে সেই পথ থেকে তোমরা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে আমি নবীর সুন্নাকে পতাকাকে দাঁত যে কামড় দিয়ে ধরবে জীবন চলে যাবে কিন্তু ছেড়ে দিবে না জীবন চলে দিয়ে ছেড়ে দিবে না আমার উম্মত এই সময় যদি একটা সুন্নত আমল করে আমি আল্লাহর রাসূল বলে দিয়ে গেলাম আমার উম্মতকে আল্লাহ 100 শহীদের সব তাদের আমলনামায় দিয়ে দিবে না আস্তে হয়ে গেল না আরো জোরে বলবেন আল্লাহু আকবার এই সময় দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে যদি ছেড়ে দেন তাহলে মহা মুশকিল এই মাহফিল যদি বন্ধ হয় তাহলে এই নসিহত বন্ধ হবে কি কথা বলেন না কেন আমার দেশে কিছু ফেরাউন আছে কারুন আছে কারুন কারণ বুঝছেন ওরা মনে করে সম্পদ বুঝি কবরে নিয়ে চলে যাব হাসান বসরি রহমতুল্লাহের কথা বলছিলাম হাসান বসরি বলেন আহ বন্ধু এত বড় যুবরাজ কিছুই পেল না তাহলে আমি হাসান আর স্বর্ণ আর সোনা দানা আর জহরতের ব্যবসা করে লাভ নাই আজকে থেকে ব্যবসা যা আছে তোকে বুঝাই দিলাম তোর ব্যবসা তুই নিয়ে যা আমি এমন একটা ব্যবসা করব যেই ব্যবসা হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার আমি আজ থেকে দুনিয়ার কোনো ব্যবসা করব না আমি আল্লাহর সাথে ব্যবসা করব হাসান বসরি আল্লাহর সাথে ব্যবসা করে বসরি হয়েছে আল্লাহর সাথে ব্যবসা শুরু করে দিল ব্যবসা করতে 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 আল্লাহ তাকে এত মর্যাদা দিলেন যে পানির উপরে জায়নামাজ বিছাইয়া হাসান বসরি নামাজ পড়তে পারতেন
না হয় না আর জোরে বলবেন আল্লাহু আকবার কিসের উপরে জোরে কোন না কিসের উপরে এই সাগরের উপরে যায় নামাজ বিশে নামাজ তারা পড়েছে আর আপনি তো জাহাজ নিয়ে যেতে পারবেন না সাগরের উপরে যায় নামাজ বিশে নামাজ পড়েছে পানি কি বলেছে স্টপ যেভাবে ওভাবেই থাক লড়াচড়া দিস না পানি সাহস হয় নাই পানিও জানে হাসান এসেছে সর্বনাশ এখানে লড়াচড়া দিলে আল্লাহ আমাকে তুফান ছুটিয়ে দিবে এজন্য কবি আল্লামা ইকবাল চমৎকার বলেছেন কে ওফা তুনে মুহাম্মদ সে তু হাম তেরে হে ইয়ে জান চিজ হি কিয়া লৌহ কলম তেরে হে তুমি যদি নবীর গোলাম হও কুল মখলুক তোমার গোলাম হয়ে যাবে তুমি যদি নবীর গোলাম হও কুল মখলুক তোমার গোলাম হয়ে যাবে এরপরে আমার বিষয় হলো নামাজ নামাজের বিষয়ে দুটি কথা বলে আলোচনার শেষের দিকে চলে যাব কারণ দেড় ঘন্টা প্রায় হয়ে গেছে খুব মনোযোগ দিয়েন নামাজ কত বড় দামি আমরাও নামাজ পড়ি আর আগের যুগের মুসলমান নামাজ পড়েছে একজন আল্লাহর ওলি তার নাম শাহজালাল ইয়াবানী মুজাররিদি ওনার প্রধান সিফাসালার ছিলেন নাসিরুদ্দিন শাহ রহমাতুল্লাহি রাজা গোরগোবিন্দের সুরমা নদীর পারে বিশাল সৈন্যবাহিনী নিয়ে শাহজালাল ইয়াবানী মুজাররিদি অপেক্ষমান এই পারে বিরাট বাহিনী ওই পারে বিরাট বাহিনী গোর গোবিন্দের বিরাট সেনা দল শাহজালাল রহমাতুল্লাহির বিরাট সেনা দল আল্লাহর ওলির সাথে 360 জন ওলি একসঙ্গে যুক্ত হয়েছেন গোর গোবিন্দ চিঠি পাঠাইল ও শাহজালাল আপনার মানে সেনাবাহিনীর ভিতরে যদি কেউ এমন কোনো ব্যক্তি সৈন্য থেকে থাকে আমি গোর গোবিন্দের রাজ দরবারে আট মন ওজনের একটা লোহার ধনুক আছে আট মন ওজনের লোহার ধনুক আপনার সৈন্যবাহিনীর মধ্যে কেউ যদি চালাই দিতে পারে রে শাহজালাল আমি গোর গোবিন্দ ওয়াদা করলাম তোমাদের কাছে আত্মসমর্পণ করব কালেমা পড়ে মুসলমান হয়ে যাব চিঠিখানা পরে শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদি বুঝতে পারলেন এই ধনুকটা দুনিয়াবি কোনো শক্তি দিয়ে চালানো সম্ভব না এই ধনুক চালাইতে হলে তাকে আধ্যাত্মিক ক্ষমতার দরকার আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া এই ধনুক চালানো সম্ভব হবে না তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে হাওয়ার গাড়ি পাখি তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কথা কর ঠিক কিনা আমরা সেই মুসলিম নামাজ ছেড়ে দিছে আমরা সেই মুসলমান আল্লাহকে সেজদা দিতে মন চায় না আরে আল্লাহ সূর্যের আলো দিয়েছে পৃথিবী রিজিক দিয়েছে গাছে ফল দিয়েছে বৃষ্টি দিয়েছে বাতাস দিয়েছে ঠান্ডা দিয়েছে বিবি দিয়েছে বাচ্চা দিয়েছে এত কিছু দিলেন তারপরও আল্লাহকে সেজদা দিতে মন চায় না আপনার মতো নাফরমান কি আছে অশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা শুকর কর অকৃতজ্ঞতা হইস না কৃতজ্ঞতা প্রকাশ কর আরে কুত্তাকেও যদি আপনি খাওয়ান ও সারা দিন শেষে বাড়ি ফিরে আসবেন ওই কুত্তা দৌড়ে আপনার চারপাশে ঘুরে আপনার শুকে আপনার উপরে লাফাই উঠার বলে মালিক কই গেছিলেন লাঠি দিয়ে পিটুনি দেওয়ার পরেও ঘুরে আবার আসে কুত্তা পালিয়ে যায় না আপনি কেমন মালিকের কুকুর হলেন আপনি কেমন কুকুর হলেন যে আপনাকে খাবার দিল খাবার দেওয়ার পরেও বেইমানি করলেন আপনাকে রিজিক দেওয়ার পরেও আপনি নামাজে যান না আপনি রোজায় যান না আপনি হালালে আসেন না আপনার জিন্দেগি গঠন করেন না আপনি জিকিরে বসেন না মিলাদুন্নবীতে আসেন না মাহফিলে টাকা দিতে বললে আপনি বলেন মাহফিল দিয়ে কি হবে এটা কারুন 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 কারুন
আরে কারুন সম্পদ নিয়ে কবরে যেতে পারে নাই ওর সম্পদ ধ্বংস হয়েছে দুনিয়াতে যারা আল্লাহর জান্নাতের বাগানের বিরোধিতা করে ওরা হলো ফেরাউন আর কারুন হামানের সাথে ওদের জাহান্নামে জায়গা হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক ও মনে করছে সম্পদ আমাকে খুব বাঁচিয়ে দিবে না সম্পদ আপনাকে বাঁচিয়ে দিবে কখনো কখনোই না কখনোই না হ্যাঁ খুব মনোযোগ দিন হ্যাঁ মুসলমান শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহি সেনাবাহিনীর মধ্যে তাকায় বললেন কে আছো রে আমার সেনাবাহিনীর মধ্যে জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন কোন নামাজ জোরে বলেন কোন নামাজ মুসলমান তারাও আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান সেনাপতি সিফাসালান নাসিরউদ্দিন সাহা বললেন হুজুর আমি আসি জীবনে কোনদিন আমি আসরের নামাজ কাজা করি নাই একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন সিফা সালার বুঝে বলছো তো বলে হা হুজুর বুঝে বলছি আমি যতদিন থেকে বালেগ হয়েছি আজ পর্যন্ত কোনোদিন আমি নামাজ আসরের কাজা করি নাই একটা আসরের রক্ত আমার কোনোদিন কাজা হয় নাই কেমন নামাজি ছিল তারা কেমন নামাজি ছিল তারা আরে আমার নবীজি জীবনে কোনোদিন নামাজ তো দূরের কথা নামাজ ছাড়েন নাই আল্লাহ আল্লাহ অসুস্থ অবস্থায় নবীজি অসুস্থ অবস্থায় হযরতে রাসূল করিম সাহাবীদের পিঠের উপরে ভর দিয়ে নামাজে দাঁড়াই গেছে আল্লাহ অসুস্থ অবস্থায় নবীজি নামাজ ছেড়ে দেন নাই কত সাহাবী হযরত ওমর যখন তাকে আঘাত করা হলো হযরত ওমর যখন তার ভুঁড়ির মধ্যে পেটের মধ্যে ছুরির আঘাত করা হয়েছিল পেট কেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেল ওইভাবে তাকে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল তখন তো অপারেশন উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না ওই অবস্থায় ওমর নামাজ পড়েছেন নামাজ ছেড়ে দেন নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মারতে 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 চার বছর পিঠের মধ্যে ঘা হয়ে গেল রক্ত পড়তে লাগলো ওই অবস্থায় নামাজ পড়তেন নামাজ ছাড়েন নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আব্দুর রহমান মুলজিম খারিজি শরীর আঘাত করেছিল কর্ণের গোনায় তিন দিন পর্যন্ত রক্ত বন্ধ হয় নাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক অক্ত নামাজ তখনও ছেড়ে দেন নাই একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ তার মুসলমান এটা নামাজ 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 তারা মুমূর্ষ অবস্থায় রক্তক্ষরণ অবস্থায় শাহাদাতের আগে নামাজ ছাড়ে নাই ইমাম হুসাইন শাহাদাতের পূর্ব সময় ডাক দেখে সীমার আমার একটু সময় দিবি আমি দু রাকাত নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে দিতে চাই ও হুসাইন ইসলামের মুসলমান হুসাইন নামাজ ছাড়ে নাই আমরাও নামাজ ছাড়ব না কথা বলেন ঠিক না বে ঠিক ইমাম হুসাইন শাহাদাতের সময়ও নামাজ ছাড়ে নাই আমাদের জীবনের সম্বল নামাজ 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 ও মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একাধারে তিন দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার ছিল না তারপরও নামাজ ছাড়ে নাই ফাতেমার ঘরের বালিশ ছিল খেজুরের ছাল দিয়ে বানানো
কি করে বলবো সাগিদাতুন নিসাই আহলিল জান্নাহ আদম সুবিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে ফাতেমা হলো সব নারী জাতিদের সর্দারিনী খেজুরের ছাল দিয়ে তার বালিশ বানানো হয়েছিল একটা মাত্র কম্বল ছিল স্বামী আর স্ত্রী ওই কম্বলখানা গায়ে দিতেন পা বের হলে মাথা বের হতো মাথা বের হয়ে গেলে পা বের হয়ে আসতো মাথা ডাকলে পা বের হতো পা ডাকলে মাথা বের হতো এই কম্বল দিয়ে সারা জীবন ফাতেমা কাটাই দিয়েছে জগত জননী সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা ও বোন তোমার আজকে সৌন্দর্যের জন্য কত রঙের ঢঙের কাপড় চোপড় তোমার লাগে সেই দিনের ফাতেমা কাপড় সেলাই করে 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 তালি দিয়ে 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 জীবন পার করে দিল সাইয়্যেদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা 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 মুজাদ্দিদ আল ফিসানির মতো আল্লাহর ওলি অনেক বড় হাস্তি চার তরিকার এক ইমাম তিনি দোয়া করতেন ইলাহি বিহাক্কে বানি ফাতেমা কে বড় কৌলে ইমা কুনে খাতেমা আল্লাহ তুমি হযরত ফাতেমার আওলাদদের উসিলা আমার দোয়া কবুল করে না আল্লাহ ফাতেমা এত বড় ইজ্জত ওয়ালি ছিল এত বড় ইজ্জত ওয়ালি ফাতেমা এত বড় ইজ্জত ওয়ালি ফাতেমা আল্লাহর নবী জানতে গেলে সময় ফাতেমা কাঁদতে ছিল নবীজি ডাক দিয়ে বলেন ফাতেমা কি জন্য কাঁদো বলে বাবা বিরহ বেদনার জন্য কাঁদি ফাতেমা রে কাঁদবে না সমগ্র সৃষ্টির মধ্যে তোমার আব্বাকে আল্লাহ বেশি ভালোবাসে ফাতেমা রে ও ফাতেমা এরপরে আল্লাহ সারা পৃথিবীর মধ্যে নজর দিয়ে তোমার আব্বার পরিবারকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে অর্থাৎ আমি নবীর পরিবার হলো শ্রেষ্ঠ পরিবার আমাদের পরিবারের মতো এত বড় দামি পরিবার আর নাই আমার এই পরিবারের মধ্যে আল্লাহ আলীর মর্যাদাবান বানাইছে তোমার আলীর বিবাহের ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত না রে ফাতেমা এই সিদ্ধান্ত আমার আল্লাহ নিজে করেছে তোমাদের বিয়ে আমার আল্লাহ নিজে দিয়েছে একবার জোরে বলা যাবে কি মারহাবা সেই ফাতেমার বালিশ খেজুরের ছাল দিয়ে বানানো ও নারী তোমার সৌন্দর্যের জন্য 3000 টাকার লিপস্টিক দরকার হয় বাড়ির পাশে কত বন্যা খেয়ে থাকে 3000 টাকার লিপস্টিক না হলে চলে না জিন্সের প্যান্ট পরে আর দোলঙ্গ হয়ে বেহায়াপনা রাস্তায় চলো বোন ও নারী তোমার নামও ফাতেমা কি উপায় হবে তোমার কি উপায় হবে তোমার কি উপায় হবে তোমার ও ও দুনিয়ার ফাতেমা কি উপায় হবে তোমার ও দুনিয়ার নারী জাতি কেন হযরত ফাতেমার আদর্শ তোমাদের কলিজায় আসে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাতেমা রে শোনো আমার এই পরিবারের মধ্যে তোমারেও আল্লাহ আমার চাইতেও কম ভালোবাসে না সুবহানাল্লাহ কি জোরে বলবেন ফাতেমা রে তোমারও আল্লাহ অনেক ভালোবাসে তবে এই ভালোবাসাটা এই জন্য যে আমার কলিজার মধ্যে তোমার ভালোবাসা আছে সেই জন্য অর্থাৎ আমি নবী তোমারে ভালোবাসি সেই জন্য আল্লাহ তোমাকে ভালোবাসে রে ফাতিমা আহা সেই ফাতেমার জীবন কত চমৎকার ছিল কে না কে দিন কাটাইছে রে বোন খুদা পেটের মধ্যে ছিল কিন্তু তারপরও নামাজ ছেড়ে দেয় নাই পর্দা ছেড়ে দেয় নাই ও নারী তুমি কেন পর্দা ছেড়ে দাও নামাজ ছেড়ে দাও ও যুবক তুমি না হুসাইনি সৈনিক তাহলে ইমাম হুসাইন শাহাদাতের আগেও নামাজ ছাড়ে নাই আজকে থেকে ওয়াদা করে দেব আল্লাহ আমরাও নামাজ ধরবো নামাজ ছাড়বো না হাত উঁচা করে বলেন রাজি আছি না নাই জিন্দাবাদ 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 কষ্ট হইতেছে একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার নামাজ ছেড়ে দিবেন করবেন তো ইনশাল্লাহ তিন রাকাত মাঝে মধ্যে তিন ওয়াক্ত মাঝে মধ্যে ছেড়ে দিবেন আর পড়বেন এটা চলবে না পড়তে হবে ধরবেন
মোহতারাম সেজদার উপরে ইবাদত নাই আপনি যখন আল্লাহকে সেজদা দেন সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করেন আল্লাহ অনেক পরিমাণে খুশি হয়ে যায় ডাক দেখে এই ফেরেশতারা বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি ওকে কাম দিয়েছি ক্রোধ দিয়েছি লোভ দিয়েছি মোহ দিয়েছি হিংসা দিয়েছি কামনা দিয়েছি বাসনা দিয়েছি নেগেটিভ পজিটিভ সব দেওয়ার পরেও আমার বান্দা দেখ সেজদার মধ্যে পড়ে গেছে ওর পেটে ক্ষুধা তারপরও সেজদা দিচ্ছে ওর বাড়িতে অভাব তারপরও সেজদা দিচ্ছে ওর মেয়েটা অসুস্থ তারপরও সেজদা দিচ্ছে ওর বিবিটা না খেয়ে তারপরও সেজদা দিচ্ছে ওর দেখ আমার বান্দা রুগ্ন তারপরও সেজদা দিচ্ছে কি প্রচন্ড গরম এরপরও সেজদা দিচ্ছে কি প্রচন্ড শীত তারপরও সে ওযু করতেছে সেজদা দিচ্ছে যা তোরা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি এ ফেরেশতারা সর আমার বান্দা যেহেতু সেজদায় পড়েই গেছে আমি আল্লাহর জীবনের গুনাহগুলি সব মাফ করে দিলাম সিফা সালার নাসিরউদ্দিন শাহ বললেন আমি পারি আসরের রক্ত জীবনে কাজা হয় না হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি দেখে বললেন সিফা সালার তাহলে তুমি পারবে আট মন ওজনের লোহার ধনুক চালায় দিতে তুমি যাও আট মন ওজনের লোহার ধনুক বিসমিল্লাহ বলে বাম হাত দিয়ে টান দিবা ডান হাত দিয়ে যা পড়িয়ে ছেড়ে দিবা বাকি চিন্তা তোমার করা লাগবে না সিফা সালার নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ বেশি স্বাস্থ্যবান ছিলেন না মিডিয়াম গড়নের ছিলেন তিনি ওনার সেই তলোয়ারটা আমি দেখে এসেছি সিফা সালার নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ তিনি রাজা গোরগোবিন্দের রাজদরবারে যখন গেলেন তখন গোরগোবিন্দের সেনাবাহিনীর লোকজন হাসিয়ার করে দেখছো মুসলমান বুঝি পাগল হয়ে গেছে আজ বলে মুসলমান বুঝি আজ পাগল হয়েছে আমরা কোনোদিন উঠাইতেই পারলাম না বলে চালাবে ওরা জানেন আল্লাহর অলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত কথা বলেন ঠিক কিনা আরে আল্লাহর অলিরা দুনিয়ায় বসে থেকে কার সাথে কথা বলে আল্লাহর দুনিয়ার মধ্যে বসে নবীজি রওজা মুবারকে কানেকশন দিয়ে দেয় ওরা বসে থেকে বাংলাদেশে কথা বলে রওজা মুবারকের সাথে কথা বলেন না কেন আর আমার দেশের নজদিক হয় নজদি আর আমার দেশের নজদিক হয় নবী দেখে না ওরে কানা কি কথা কন না কে ও কি